ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে 9 বছর বয়সী এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রতিবেশীর বিরুদ্ধে। বুধবার রাতে শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনরা জানায়, বুধবার হরিণাকুণ্ডু উপজেলার রূপদাহ গ্রামের দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী স্কুল থেকে বাড়ি ফিরছিল। ফেরার পথে শিশুটিকে ফুসলিয়ে মাঠের মধ্যে নিয়ে যায় একই গ্রামের প্রতিবেশী রমজান আলী। সেখানে শিশুটিকে ধর্ষণ করে, পরে মাঠ থেকে সবজি তুলে দিয়ে বাড়ি পাঠিয়ে দেয় সে। নির্যাতনের বিষয়টি শিশুটি রাতে পরিবারের কাছে জানালে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির পিতা বলেন, অভিযুক্ত রমজান এর আগেও এলাকায় একই ধরনের অপরাধ করেছে। তিনি খুবই খারাপ প্রকৃতির লোক। আমরা চাই সে দ্রুত গ্রেপ্তার হোক। আমরা তার কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। হরিণাকুণ্ডু থানার ওসি জিয়াউর রহমান বলেন, 9 বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে এমন খবর পেয়েছি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।